ওয়ালাইকুম মুরব্বি। ওয়ালাইকুম সালাম ওমানে কতদিন থেকে আছেন ভাই? আজকে 14 মাস রানিং। তবে যে অবস্থার খাস ভাই, হয়ে আনছিল মার্কেটের হদা, ওখান বস্তা টানা, মাঝে মাঝে ব্রুশ মারা, বুঝলেন, মাঝে মাঝে আবার বেল্ট টানা, যা আচ্ছা কষ্টে আছি ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কতদিন থেকে ওমান আছেন? ওমান তো 14 মাস হয়ে গেছে। কত টাকা দেশে পাঠাইছেন? দেশে পাঠাইছি তো 30 লাখ, 1 লাখ টাকার মতো পাঠাইছি। আইছিলেন কত টাকা দিয়ে? 3 লাখ। আচ্ছা, 3 লাখ টাকা দিয়ে আইছেন, 1 বছরে মাত্র পাঠাইছেন 1 লাখ টাকা। তো ভাই, 1 লাখ টাকা এত কষ্ট করে কি লাভ তাহলে? আপনার তো 4-5 বছর কষ্ট, লেগে যাবে টাকা এখন তো উঠাতে। এখন আইসা দেখতেছি, আগে তো বলছে মার্কেটের কাজ, এখন তো আইসা দিছে আরেক কাজ, মরুভূমি। আচ্ছা, সেই কাজে আনিয়ান ফালাইছে, এখন কি করবো? টাকা পয়সা খরচ করি আইসা তো বিপদ। আর কিছু বলার আছে আপনার? এগুলো তো দেওয়া যায় না, এগুলোই তো জোকস, এগুলোই তো জোকস। কালকে যে এক লোকের ভিডিও দেখেছে না? হ্যাঁ হ্যাঁ। তো আপনি কিছু বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি দেশে কি করছেন? ওটা বলা শুনছে কিটা ভাই? আমি আসছি আমার শহরে, জালালের সব সব করে কইরা, জালাল আমাকে বলছে মার্কেটে কাজ ভালো, স্ট্যান্ডার্ড ধরনের বেতন বেশি, 50,000 টাকা বেতন, 3-3 লাখ টাকা নিছে। এখন এসে ধরা খাইয়ে গেছি, এখন এসে লোড আনলোডের কাজ, আমাকে লোড আনলোডের কাজে দিছে সাপ্লাই কোম্পানিতে। বেতন ঠিক মতন দেয় না, খানা ঠিক মতন নাই, থাকার জায়গা নাই, ঘুমার সেরকম ভালো ব্যবস্থা নাই, খুবই কষ্টের ভিতরে আছে। আচ্ছা, সবাই বলে আপনি টাইগার, তার মানে কি? আপনি ওজন 40 কিলো আর বস্তা মারেন 50 কিলো, এই কারণেই আপনি টাইগার। ঠিক আছে, যখন আমি প্রথমে ওইখানে আইছি, আমি সিমলা ওজনে ছিলাম 42 কিলো, 45 কিলো। তখন বস্তা একটা একটা ওজনে আসা 50 কিলো, আমার 5 কিলো ওজন বেশি। তখন পাকিস্তানিরা বলছে আমার নাম টাইগার, কারণ বস্তায় আর আমি যদি একসাথে দাঁড়াই, বস্তা আমাতে আধা উঁচু থাকে, ঠিক আছে। তখন দেখা যাচ্ছে আমাদের খুবই কষ্ট, যখন এক পা চলে গেল তখন 1 বস্তা আমি একে ফেলতে পারি, তখন পাকিস্তানিরা বললো আমার নাম টাইগার। এই জন্য সব পাবলিকেরাই বা বাঙালিরা, পাকিস্তানিরা, কেরালারা সবাই আমাকে টাইগার বলে ডাকে। আচ্ছা, তাহলে আপনার টাইগার নামের সাথে অনেক একটা রহস্য জড়িয়ে আছে, আর যে কারণে আপনাকে সবাই টাইগার বলে। আপনার ওজন হচ্ছে 42 কিলো, বস্তা মারেন 50 কিলো, 8 কেজি বেশি, তো এটা তো একটা অনেক কষ্টের ব্যাপার। অনেক কষ্টের ব্যাপার তো, কি বলবো ভাই, কষ্টে আছি, কি করা, আর কিছু বলার নাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, চলে আসলাম এবার সিরাজগঞ্জ প্রতিবন্ধীর কাছে। হ্যাঁ বন্ধু, বলো তোমার কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমি কিছুদিন হলে আছি, মাস তিনেক হলে। আমাকে আনছে হলো মার্কেটের কাজটা, হলো মার্কেটের কাজ, টাকা দাও। টাকা দিলাম, দেওয়ার পর কাজের জিনিসের দাম বেড়ে গেছে, আবার টাকা বেশি করে নিল, তাহলে তো তোমাকে ভালো মার্কেটে কাজ দেবো। কিন্তু আয়না সাপ্লাই কোম্পানি, আমাকে বললো যে ইয়া কোম্পানি, মানে ইয়া কি কোম্পানি, কোম্পানির কাজ একটু দিবি। কিন্তু সাপ্লাই কোম্পানির দিছে এই রাস্তার কাম করো, ইয়ার কাম করে, আর কোনো ঘাই নাই, কে সব কাজই করা, পুরুষ মারু, বস্তা মারু, সব কাজই। এখন এখন কি করবো? দালালে বললাম যে ভাই আমি এই কাজ করতে পারবো না, আমি দেশের বাড়িতে যাবো, আমি তো এই কাজে আসি নাই। আমি কে বলছে যে কিছুদিন করো, তারপর পাল্টাবো। এই কিছুদিন বলতে এখনো 3 মাস হয়ে যাচ্ছে, এখনো কাজ পাল্টায় না, এখন বলে এখন এই কাজই করো, আর আমার কোনো করার কিছু নাই। এখন কই যে টাকা ফেরত দেন, কয়ে আমার হাতে তো টাকা নাই, আমি কি করে ফেরত দেবো? খুবই কষ্টের ভিতরে আছি, শুইতে পারি না, খাইতে পারি না, রোজ গরম, এলে একটু ফ্যান দেয়, একটু এসি লাগাচ্ছে, কোনো গরমে থাকা যায় না, ঘুম পাওয়া যায় না। আচ্ছা, সকালে নাস্তা করছেন কি? সকালে নাস্তা, সকালে নাস্তা করি ডাউল, আলু ভর্তা, আর 1 সপ্তাহের মধ্যে মাংস দেওয়া হলো শুক্রবার করে, একদিনে মাংস। শুক্রবার গরুর মাংস, খানের ব্যাপার
আচ্ছা মুরব্বি আপনি বলেন আপনি সকালে কি খাইয়াছেন ভাই সকালে খাইছি জীবনে যেটা খাই নাই ও ফেফে আর ডাল একসাথে মিক্সার হয়ে যাচ্ছে আচ্ছা প্রথম দেখলাম জীবনে প্রথম দেখলাম বা খাইলাম এই খাওয়ার সিস্টেমটা অথচ ফাতিলাও যেটা ফাতিলাও খুদু বলে ওইটাও ডাইলের সাথে মিক্সার হয়ে রাখা খায় বুঝলেন আর আলাতুল ডাইলার আলুর বড়া প্রতি সকালে প্রতি সকালে আর ছোট ছোট মাছ আর বড় বড় মাছ খাই খালি আর গরুর মাংস বা সপ্তাহে একদিন খাই ও আলুর সাথে মিক্স করে খাইলাম রে বা বুঝছেন যা কষ্টের ভিতরে আছে তোর আমরা লাগে বাঙালি লাগে ভাই যারাই আছেন আমরা লাগে তো হইলেন আর কি আচ্ছা ভাই আপনি কি জানি বলতে চাইলেন ভাই আমি বলতে চাইছি মনে হয় সকালে ঘুম থেকে উঠি কেউ নাস্তা করে পরোটা ডিম কেউ গরু মাংস মুরগি আর আমাদের কপালে জুড়ে আদুর বস্তা ডাল এবং কি পেঁপে দিয়ে ডাল দিয়ে একসাথে মিশে করে রাঁধে জীবনে খাইনি দেশে থাকতে বা এখানে প্রথম খাইছি এর গিতা আচ্ছা বলবো ভাই কর কিছু নাই বলতে গেলে অনেক কথা যে আসু কখন জমালা খাওয়াইছো খালকু আমলা খাওয়াইও বরকু আমলা খাওয়াইও হারা জোনো মমলা খাওয়াইয়ে নিব আমরা রে ভাই আমার কথা ওখানে শেষ বিদেশ আসার ইচ্ছুক তাদেরকে আমি বলবো একদম বিনীত অনুরোধ করবো যে ওমান শহরে আপনারা কেউ আইসেন না কারণ ওমান শহরে বাংলাদেশে বসে মনে হয় যেন অনেক বিরাট কিছু ভালো কিন্তু এটা গরিব কান্ট্রি এখানে ভালো কোনো কিছু পাওয়া যাচ্ছে না ভালো কোনো কিছুই নাই চাকরিতে বেতন কম খুবই কষ্ট হাড় ভাঙা পরিশ্রম তারপরে বেতন কম তাই আমি সবাইকে অনুরোধ করবো যাতে ওমান শহরে আপনারা টাকা পয়সা খরচা করে না আসেন তাতে আমরা যদি বুঝতাম যে ওমান শহর এরকমের তাহলে আমাদেরকে আনতে পারতো না আমরা আসতাম না কিন্তু এখন আপনাদেরকে আমি বলতেছি আপনারা কেউ এইরকম ভুল করবেন না আমাদের মতন আপনারা দেশে আছেন দেশেই থাকেন দেশে অনেক শান্তি দেশে কাজকর্ম করে টুকটাক ব্যবসা করে তাহলে ইনশাল্লাহ এখানে এসে ভালো থাকবেন আল্লাহ হ্যাঁ রাজশাহীর ভাই আপনি তো সবার মধ্যে ছোট আপনার কি আবদার আছে ভাই বলেন তো ভাই আমি যখন এই ওমান শহরে আসছিলাম আসার আগে আমাকে দালালে অনেক প্রলোভ দেখাইছিল যে ভালো কাজ ভালো ভিসা আমাকে ধাপে ধাপে আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিছে যখন আমি এখানে আসি বা আসার ব্যাপারে কোনো কথা বলি তখন আমাকে বলে তোমাকে 2,60,000 টাকা দিতে হবে তো তোমার ওখানে ভালো একটা কাজ হবে 20-25,000 টাকা স্যালারি তো তখন আমি বলছিলাম যে ঠিক আছে তাহলে আমাকে ওখানে পাঠিয়ে দেন আমি টাকা দিয়ে দেবো এরপর বেশ কিছুদিন পর আমাকে বলে 2,60,000 না যার একটু স্যালারি বেশি ভালো কোম্পানি থাকা খানা সব কোম্পানির তো তোমাকে 3,00,000 টাকা দিতে হবে তখন আমি বলি ভাই ঠিক আছে যখন স্যালারি বেশি তো সমস্যা নেই আমি 3,00,000 টাকাই দিব এরপর এরকম করে 1-1.5 মাসের মতো কাটিয়ে যায় এরপর আমার হাতে যখন ভিসা আসে তখন আমাকে বলে যে তোমাকে ওখানে ইলেকট্রিক্যাল কাজে দেওয়া হবে আর তোমার বেতন পড়বে 35-40,000 টাকা এই ভিসাটার রেট বেশি আর ভিসা চলে এসে এখন তোমাকে 3,50,000 টাকা দিতে হবে আর এর মাঝে প্লেন খরচ আমার তখন আমি আর অতটা চিন্তা ভাবনা না করে আমি তাকে 3,50,000 টাকা দিই আর এখানে আসার পর যখন দেখলাম আমরা আমাদেরকে বস্তির মধ্যে থাকতে হয় না আছে কোনো কাজ না আছে কোনো কাম ও ভাই রাজশাহীর ভাই আপনার আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনার যে ভিসাগুলো গেছে যাওয়ার সময় আপনি কোনো যাচাই টাচাই করেন নাই ভাই তখন তো এতটা বুঝতাম না জাস্ট ভিসাটা ব্যাংকে দিছিলাম ব্যাংক থেকে গরিব মানুষ তো কিছু ঋণ টিন উঠাইছিলাম তখন বলছিল যে ভিসা ঠিক আছে কিন্তু তখন তো আর জানতাম না যে ভিসাতে এরকম কিছু লেখা থাকে যে সাব কন্ট্রাক্ট বা হেল্পারি ভিসা এরকম আমার জানা ছিল না ভিসার মধ্যে তো অনেক সময় লেখা খাসগুলো উল্লেখ থাকে অথচ কোম্পানির নামগুলো উল্লেখ থাকে তা আপনি এগুলো কি কোনো সময় চেক করে নাই না ভাই আমি এগুলো কিছু চেক করি না এগুলো নাই আমার এই বিষয়গুলো নাই তো যথাসম্ভব ভাই তো লাইসেন্সের তো অবশ্যই নাম্বার আছে আপনার ভিসা ওমানের ভিসার মধ্যে নাই ঠিক আছে কিন্তু লাইসেন্স নাম্বারটা অবশ্যই লেখা আছে অথচ ভিসার গায়ে খাস অবশ্যই উল্লেখ আছে এটা তো জাস্ট আমরা অতটা ওই টাইমে ইনডিফিনিট করে দেখি নাই আর কি আর কি করাস নসিবে আছে আমাদের এগুলো করতে হবে
যাই হোক কত বিদেশ যারা আসার জন্য আগ্রহী হয় তারা অতটুকু যাচাই করে না, বলে যে বিদেশ গেলে ফুরি যে কতটুকু শান্তি বা সুস্থ, সবাই ভিসাগুলা নিয়ে সেইরা কিন্তু কার যাচাই টাচাই করে না। আসলে অ্যাকচুয়ালি কি জানেন, ভিসার মধ্যে কিন্তু লেখা থাকে, টেট নাম্বার লেখা থাকে, অথচ আপনার কোম্পানির নাম লেখা থাকে। আপনি হয়তো আসছেন এখন দেখেন, হয়তো আপনার ভিসার মধ্যে লোড আনলোডিং এর ভিসা ছিল, অবশ্যই লেখা ছিল, হয়তো আপনি দেখেন নাই। ও আর কিছু বলার আছে নি বলেন। না ভাই আর কি বলার, আল্লাহর কাছে দোয়া করি যেভাবে আছি এভাবে যেন আর কোনো বাঙালি ভাই না থাকে, আর আমার মতো প্রলোভে পড়ে যেন কেউ না আসে, জাস্ট এটাই আল্লাহর কাছে আবদার। ও বুঝতে পারছি।